আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইলেকট্রিক স্যানিটারি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আপনারা ইউএসবি টিউবলাইট তৈরি করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আমি একটি লাইটের সার্কিট নিয়েছি। এই সার্কিট দিয়ে আমি ইউএসবি টিউবলাইট তৈরি করব। এই জন্য প্রথমে আপনারা সার্কিটটি খুলে নেবেন। সার্কিটটি খুলে নেওয়ার পর আপনারা এই সার্কিটের মধ্যে দুইটি ওয়্যার লাগবে। দুইটি ওয়্যার আপনারা সার্কিটের মধ্যে জ্বালাই করে দেবেন। অবশ্যই প্লাস মাইনাস দেখে জ্বালাই করবেন। প্লাসটি প্লাসে, মাইনাসটি মাইনাসে চেক করে আপনারা লাগাবেন। দেখুন, আমার একটি ওয়্যার লাগানো হয়ে গেছে। এখন আমি আর একটি ওয়্যার সংযোগ করব। আমার দুটি ওয়্যার লাগানো হয়ে গেছে। এখন আমি টিউবের মধ্যে এলইডিটি বসিয়ে নেব। দেখুন আমি কিভাবে এলইডিটি বসিয়ে নিচ্ছি, আপনারাও সেমভাবে এলইডিটি বসিয়ে নেবেন। দেখুন, আমার এলইডিটি বসানো হয়ে গেছে। এখন আমি এখানে ইউএসবি কেবলের মাপ নিব, কারণ হচ্ছে ওয়্যারটি লম্বা হলে লাগাতে আপনাদের সমস্যা হবে। এই জন্য আপনারা অবশ্যই একটি মাপ দিয়ে নেবেন। আমি একটি মাপ দিয়ে নিচ্ছি, ওয়্যার কতটুকু লাগবে। এই সেম মাপে আমি কাটারের সাহায্যে ওয়্যারটি কেটে নেব। দেখুন, আমি ওয়্যারটি কেটে নিচ্ছি। এখন আমি ইউএসবির পিনের মধ্যে ওয়্যারটি জ্বালাই করে দেব। দেখুন, আমি প্লাস মাইনাস আগে থেকেই মার্ক করে রেখেছি। আপনারাও এভাবে প্লাস মাইনাস বাই করে অবশ্যই প্লাস মাইনাস ঠিক করে লাগাবেন। এই লাইটটি আপনারা পাওয়ার ব্যাংক, ল্যাপটপ, চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন। দেখুন, এখন আমি ইউএসবি কভারটি ফিটিং করে নিব। ইউএসবি কভারটি ফিটিং করা হয়ে গেলে এখন আমি লাইটের কভারটি ফিটিং করে নেব। উপরের যে কভারটি আছে, এই কভারটি স্ক্রু লাগিয়ে নেবেন। অনেক সহজেই আপনারা এটি তৈরি করতে পারবেন। আমার দুটি স্ক্রু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু গ্লুগান দিয়ে নিচ্ছি। এই গ্লুগানের সাহায্যে ইউএসবি কেবলটিকে আপনারা ভালোভাবে লাগিয়ে নেবেন। দেখুন, আমার ইউএসবি টিউবলাইটটি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটি কারেন্টের বোর্ডের সাহায্যে চেক করে দেখাবো যে আমার ইউএসবি টিউবলাইটটি সুন্দরভাবে কাজ করে কিনা। এই জন্য আমি একটি 220 ভোল্ট কারেন্টের লাইন নিয়েছি। এখন আমি একটি 5 ভোল্টের চার্জার দিয়ে এটিকে চালাবো। দেখুন কি সুন্দর আমার এলইডি লাইটটি জ্বলতেছে। এভাবেও আপনারা এলইডি লাইট, টিউব লাইট তৈরি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।